গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি, আর সোনালি এসডি ব্লগ পরিবারে তোমাদের আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে শান্তিনিকেতনের ব্লগ ভিডিও। তো আমি পার্ট ওয়ান আপলোড করেছি আর এটা হচ্ছে পার্ট টু। আশা করি পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমি যে শান্তিনিকেতনে পৌষ মেলার ভিডিও পার্ট ওয়ানে আপলোড করেছি, সেখানে তোমরা দেখতে পাবে যে বাজি ফাটানোর ভিডিও। আর নেক্সট টাইমে মানে পার্ট টু যে ভিডিওটা আমি আপলোড করতে চলেছি, তো সেটাই তোমরা দেখতে পাবে যে মেলা ঘোরা আর বিভিন্ন জিনিস। তো এখানে প্রথমেই আমরা চলে এসেছি খাবার খেতে। এখানে বসে গেছি বৌদি ভাই আর আমি, দেখি এখন কি খাই। বৌদি ভাই আমি কথা বললেও কিছু বুঝতে পারে না, আর কিছু করারও নেই, আর বুঝতে পারে না কি করবো। আমি ওনার কথা বুঝতে পারি না, ও আমার কথা বুঝতে পারে না। এইদিকে দেখো, একদম গরম গরম খাবার নিয়ে এসে গেছে। তো যার যেটা পছন্দ সে কিন্তু সেটাই খাচ্ছে। আমার চাউমিনটা ভাল লাগে, তাই আমি চাউমিনটা নিয়ে নিয়েছি। আর সবাই কিন্তু খেতে বসে গেছি একসঙ্গেই, তো বেশ ভালো লাগছে। এইদিকে আমরা খাবার খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার মনে হচ্ছে এক প্লেট খাবারটা একটু বেশি হয়ে গেছে। যদি হাফ প্লেট চাউমিন হতো তাহলে আমার জন্য কিন্তু বেশ ভালো হতো, কারণ খাবার খেয়ে মেলা ঘুরতে আমার একদম ভাল লাগে না। আমি যত খালি পেটে থাকি ততই আমার ভাল লাগে। এখানে দেখো আমি খাবার ভিডিও শ্যুট করছি, সেই জন্য কিন্তু বৌদি ভাই হাসি দিচ্ছে এখানে, কিন্তু আমাদের কথা বোঝে না এটা ঠিক, কিন্তু খুবই মানুষ হিসাবে ভালো। আর এদিকে দাদাকে যখন আমি ক্যামেরা ঘোরাচ্ছি তখন দাদা কীভাবে খাচ্ছে দেখাচ্ছে দেখো, আর সবাই এখানে আমরা হাসাহাসি করছিলাম। তো খুবই একটা ভালো দিন ছিল। আর এখানে হচ্ছে দাদার মেয়ে, তো ও আর এক কাটি ওপরে, কথা বোঝে না এটা ঠিক, কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। মানে কথা বোঝে না কিন্তু ইশারার মধ্যেই সব কিছু বুঝিয়ে দেয়। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর বেরিয়ে গেছি মেলা ঘুরতে। আর তোমাদেরকে পুরো মেলাটা দেখানোর চেষ্টা করব, জানি না আমি কতটা দেখাতে পারবো। কিন্তু এইদিকে ফার্স্ট টাইম এসেছি আমরা, নাগরদোল্লা রয়েছে এই দিকটাতে। মেলা মানেই তো ঠেলা খাওয়া, কি তাই না? তাই প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, আর বাচ্চাদের বেশ নাগরদোল্লাগুলো আরও বেশি ভাল লাগছে। আর আমাকে বৌদি ভাই বলছে যে আমাকে এখানে ওঠার জন্য, কিন্তু আমি এতটা পরিমাণে ভয় পাই যে আমি উঠব না। আমি বেশ দেখতে পছন্দ করি দাঁড়ি দাঁড়ি, এটাই আমার জন্য ভালো, কিন্তু আমি কখনোই উঠব না, কারণ আমার মনে হয় নাড়ি ফুড়ি সব কিছু উল্টিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। ছোটোবেলায় কয়েকবার উঠেছিলাম, সেটা কিন্তু অনেক ছোট ছিল নাগরদোল্লাগুলো, এইগুলো কিন্তু অনেক বড়, তাই আমি ভয় পাই। ভবিষ্যতে চেষ্টা করে দেখব। দুই সাইডেই কিন্তু নাগরদোল্লা রয়েছে, আর আমরা এখন এখানেই ঘুরছি। আর ঘুরতে ঘুরতে আমার ছোট মাসির সঙ্গে দেখা হয়ে গেছে। ছোট মাসিও এসেছিল মেলা ঘুরতে, তো দেখা হয়ে গেছে, সেই জন্য এখানে একটু কথা বলে নিচ্ছি। এবার চলো একটু অন্যদিকে ঘুরে দেখা যাক। দুঃখের বিষয় হলো এটা যে আমি যে 5 বছর আগে এসেছিলাম এখানে মেলা ঘুরতে, তখন যেটা দেখেছিলাম আমি, যে সব জিনিস একটা সারি সারি করেছিল। খাবারের দোকান আছে তো অল খাবারের দোকান, কসমেটিকের দোকান তো অল কসমেটিকের দোকান, বইয়ের দোকান তো অল বইয়ের দোকান। তো এখন দেখছি একটু এলোমেলো। আর এইদিকে দেখো বাউল গান হচ্ছে, তো বাউল গানটা বেশ ভালোই হচ্ছে, একটুখানি শুনেছি। আরও একটা কিন্তু স্টেজ রয়েছে, তো সেখান দিয়ে কিন্তু আমি দেখতেও পাইনি আর আমি ভিডিও শ্যুটও করতে পারিনি, অনেক কিছুই দেখতে পাই নাই, অনেক অনেক কিছু। শান্তিনিকেতন মানেই হচ্ছে মাটির জিনিস, আর অনেক কিছু সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস, যেটা আমার চোখের মধ্যে খুবই কম পড়েছে। জানি না আমি সেই জায়গায় হয়তো যেতে পারিনি, না হয় আছে তো অবশ্যই আছে কোথাও, কিন্তু আমি পুরো মেলাটা ঘুরতে পারিনি, কারণ একজন হারিয়ে যাচ্ছে তো একজনকে পাচ্ছি, আর একজন হারিয়ে যাচ্ছে তো একজনকে পাচ্ছি। এই করতে করতে কিন্তু সময় শেষ হয়ে এসছে, তাই আমি পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমার এই সমস্ত জিনিস দেখতে বেশ ভাল লাগে। আর শান্তিনিকেতন
আর এই জিনিসগুলো থাকবে না সেটা কখনো হয়, কখনোই মানা যায় না। তো সত্যি আমি খুবই দুঃখিত যে তোমাদের সঙ্গে ওই জিনিসগুলো শেয়ার করতে পারলাম না। হয়তো কোথাও আছে, কোনো জায়গায় আছে, কিন্তু আমি সেই জায়গাটা যেতে পারিনি বাট খুঁজে পাইনি। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ অনেক রকমের দোকান রয়েছে। শান্তিনিকেতন পৌষ মেলা মানেই কিন্তু সব কিছু পাওয়া যায়, বিশেষ করে শান্তিনিকেতনের জিনিস অবশ্যই পাওয়া যায়, আর অনেক রকমের নানান রকম জিনিস। এইদিকে দেখো সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে, কত সুন্দর। তো এখানে আমি একটাই দোকান দেখতে পেয়েছি, আর পাশে কিন্তু দেখতে পাইনি। আর এই দিকটা দেখো একদম কানের, আর মেয়েদের কিন্তু সব থেকে নজর কিন্তু ওই দিকেই আগে যাবে, কিনুক বা না কিনুক অবশ্যই কিন্তু একবার হাত দিয়ে দেখবেই। নানান রকম জিনিস রয়েছে, কেউ দোকানে বসে বিক্রি করছে তো কেউ মাঠে। তো কিন্তু যারা মাঠে বসে বিক্রি করছে তাদের জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর। আর এই দিকে দেখো একটা ভালো জায়গা দেখলেই কেউ সেলফি তুলবে না, এটা কখনো হয়? এটা কিন্তু আমিও করে থাকি, আর আমার মতো কিন্তু অনেকেই করে থাকে। তো বেশ ভালো লাগছে। এই দেখো এখানে বড় বড় স্টল রয়েছে অনেক রকমের। তো এখানে একটা আইসক্রিমের স্টল রয়েছে। তো এই ঠান্ডার সময় আইসক্রিম কিন্তু আমার খাওয়া হয়নি গলার প্রবলেমের জন্য, তাই আমি এই দিকে চলে এসেছি একদম কসমেটিকের দোকানের কাছে। কিন্তু এখানেও জিনিসগুলো বেশ ভালো ছিল, কিন্তু মেলার জিনিস যেহেতু কসমেটিকের জিনিস তাই আমি খুব একটা পছন্দ করি না। এইদিকে দেখো আমরা কিন্তু মেলা ঘুরতে ঘুরতে একদম মেলার বাইরে এসে গেছি। তোমরা কি ভাবছো বাড়ি যাচ্ছি? একদমই কিন্তু না, একজন হারিয়ে যাচ্ছে ওই যে, আর একজনকে খুঁজে বের করছি। তো মেলার মধ্যে যেহেতু টাওয়ার থাকে না, একদম লক থাকে, তো সেই জন্য কোনো ফোন যায় না বা কোনো ফোন আসে না। তো যাকে ফোন করতে যদিও হয় তাহলে কিন্তু মেলার বাইরেই আসতে হয়। তো আমাদের সঙ্গে এখন আমরা এই কয়েকজন রয়েছি, আরও কিন্তু দু তিনজন নেই, মানে একজন খুঁজতে যাচ্ছে তো সেখানেই থেকে যাচ্ছে, একটা টেনশানের বিষয়। সেই জন্য পুরো মেলাটা ঘুরে দেখতে পাইনি, আর কয়েক ঘন্টার মতো ছিলাম, কারণ গাড়ি ভাড়া করে গেছিলাম, আবার গাড়ি নিয়ে ফেরত আসতে হয়েছে। অবশেষে সবাইকে পাওয়া গেছে। তারপর আমরা এসে গেছি একটা ব্যাগের দোকানে। এখানে একটা জেঠিমায়ের জন্য ব্যাগ নিচ্ছি, কারণ সে নিতে বলেছিল, তাই এখানে ব্যাগটা পছন্দ করছি। এখানে ব্যাগটা নিয়ে তারপর অন্যদিকে রওনা দেব, আর কিছুক্ষণের মতো থাকবো, তারপরে কিন্তু মেলা থেকে বেরিয়ে যাব, কারণ অনেকটাই রাত হয়ে এসেছে, বাড়িও ফিরতে হবে। তো সেই জন্য পছন্দ হচ্ছে, ছোটো একটা ব্যাগ নেব, তারপর বাড়ির দিকে রওনা হব। এইদিকে দেখো আমি এসে গেছি টেডি বিয়ার পুতুলের দোকানে। তো এই টেডি বিয়ার পুতুলগুলো আমার বেশ ভালো লাগে, পুতুলগুলো আমার ছোট থেকেই। আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা বেডরুমে এইরকম একটা বড় পুতুল রেখে দেব, তো বেশ ভালো লাগছে। তো আমি এখানে দাদাদেরকে বললাম আমি একটা পিক তুলতে পারি, তো ওরা বললো অবশ্যই কেন পারো না। তো সেই জন্য আমি একটা পিক তুলে নিলাম এইভাবে। এইদিকে এসে গেছি আমি একদম জিলিপির দোকানে। তো গরম গরম জিলিপি রয়েছে, আরও অন্যান্য অনেক রকমের মিষ্টি রয়েছে। তো আমার শুকনো মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি শুকনো মিষ্টিটাও নিয়ে নিয়েছি, আর কিছু জিলিপি নিয়ে নিয়েছি, আরও দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। তো বেশ ভালো লাগছে এখানে। তো আরও ভাই রয়েছে আর দাদা রয়েছে, তো আমরা সবাই একসঙ্গেই কিন্তু মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর সাবধানে থেকো। বাই, টাটা।